কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এক সপ্তাহ পরে আবার দেখা হচ্ছে। করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো তো? হাত ধুচ্ছ ঠিক মতো? আর পড়াশোনা করতে হবে বেশি বেশি না, এখন সাপ্তাহিক পরীক্ষা চলছে। সাপ্তাহিক পরীক্ষার জন্য তো পড়াশোনা বেশি বেশি করছোই, সাথে কি করতে হবে? হাতের লেখার স্পিডটাও বাড়াতে হবে, তাই যা পড়বে তাই লিখবে। কেন লিখবে? কারণ লিখলে লেখাটাও ভালো হবে আর পড়াটাও মনে থাকবে। তাহলে কি করতে হবে? স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকতে হবে, বেশি বেশি পড়াশোনা করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, শরীরের যত্ন নিতে হবে, আর যা পড়বে লিখতে হবে। ওকে, শিবনগরে নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সাথে আছি আমি শামী আক্তার, সহকারী শিক্ষক বাংলা। আজকের যে অধ্যায়টি তোমাদেরকে পড়ানো হবে খুবই মজার একটি অধ্যায়। এখন এই করোনাকালীন সময়ে তো আমরা খেলাধুলা কিচ্ছু করতে পারছি না, কিন্তু তাতে সমস্যা কি, তাই না? এখন একটা দুর্যোগ চলছে, এই দুর্যোগের সময় আমাদেরকে কিছুদিন স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সবকিছু যখন ঠিক হয়ে যাবে তখন আমরা আবার স্কুলে আসব এবং খেলাধুলা করব। তো যাই হোক, আজকে খেলা বিষয়ে একটি অধ্যায়, অধ্যায়টির নাম কানামাছি ঘুম ঘুম। তোমরা দেখতে পাচ্ছ অধ্যায়টির নাম কানামাছি ঘুম ঘুম। খেলেছো এই খেলাটি কখনো? আমরা খেলেছি ছোটবেলায়, খুব মজার একটি খেলা। এই খেলাতে কি করে, চোখ বেঁধে দেয় কাপড় দিয়ে, একটি কাপড় দিয়ে চোখ বেঁধে যে সঙ্গী সাথীরা থাকে তারা চোখের সামনে আঙ্গুল নিয়ে এরকম করে কয়টি আঙ্গুল, একটি না দুটি, তারপরে যার চোখ বাঁধা হয় সে যখন বলতে পারে না তখন পাশের সঙ্গী সাথীরা মানে শিওর হয় যে হ্যাঁ সে আর দেখতে পাচ্ছে না, তখন খেলা শুরু করে। তো আমরা গল্পটি পড়ব এবং আস্তে আস্তে এই খেলা সম্পর্কে এবং এই গল্পের মধ্যে যে চরিত্রগুলো আছে সেগুলো সম্পর্কে আরো ভালো মতো জানব। ওকে, আজকে অধ্যায়টি পাঠ করে তোমরা কি কি শিখবে সেটি একটু দেখে আসি। এই পাঠ শেষে তোমরা যা শিখবে কানামাছি খেলা সম্পর্কে জানতে পারবে, কানামাছি খেলা কি সেই সম্পর্কে জানতে পারবে, বনভোজন ও খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে। বনভোজন, বনভোজন কথাটির অর্থ কি? বনভোজন হচ্ছে আমরা ছোটবেলায় খেলতাম, তোমরা খেলো কিনা জানি না, কিন্তু আমরা খেলতাম চড়ুই ভাতি বলতাম বনভোজন। এখন তোমরা যা করো সেটা হচ্ছে পিকনিক, এই পিকনিকটাই হচ্ছে বনভোজন। বার্ষিক পরীক্ষা শেষ করে আমরা কি করি, অনেকেই মজা করে নানু বাড়ি দাদু বাড়ি বেড়াতে যাই, সেখানে যে যে মামাতো খালাতো ভাই বোন গুলো থাকে তাদেরকে নিয়ে আমরা বনের মধ্যে মাঠের মধ্যে ছোট করে হাঁড়ি পাতি, ছোট করে চুলা বানিয়ে রান্না বান্না করি, সেইটা হচ্ছে বনভোজন চড়ুই ভাতি। আর পিকনিক যখন আমরা বাইরে যাই অনেক বড় পরিসরে, যেমন আমাদের স্কুলের পিকনিক হয় অনেকগুলো বাসে করে সবাই আমরা যাই বাইরে, সেইটা হচ্ছে পিকনিক করি বাইরে। তো যাই হোক, বনভোজন পিকনিক একই জিনিস, ছোট পরিসরে আর বড় পরিসরে করা হয়। খেলাধুলার প্রয়োজনীয়তা, সুস্বাস্থ্যের জন্য এবং শারীরিক সুগঠনের জন্য, মনের সুস্থতার জন্য, সবকিছুর জন্য আমাদের খেলাধুলা প্রয়োজন। এই যে আমরা এখন সবসময় মোবাইলে গেম খেলি, ট্যাব খেলি, তারপরে ভিডিও গেম খেলি, এগুলো কি ঠিক? এগুলো ঠিক না। হ্যাঁ, সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে আমাদেরকে পরিবর্তন করতে হবে, খেলতে হবে, কিন্তু সেটা কি সময়ের একটা নির্দিষ্ট পরিমাণ সময় নিয়ে সেটা চিন্তা ভাবনা করে খেলতে হবে। সারাদিন যদি মোবাইলে চোখ থাকে তাহলে আমাদের চোখও গেল, আমাদের মনেরও সুস্থতা থাকবে না, শারীরিক সুস্থতাও থাকবে না। আমাদের খেলাধুলার প্রয়োজন কোনগুলো, যেগুলো শারীরিক কসরত আমরা করতে পারবো, যেমন একটা দোকা, দৌড়াদৌড়ি, ছুয়াছুঁই, কানামাছি, খোখো, এই ধরনের খেলাগুলো আরও আছে, দড়িলাপ আছে, বিভিন্ন খেলা আছে, এই খেলাগুলো প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে। উঠোনে মাদুর পেতে গল্প করার আনন্দ উপভোগ করতে পারবে। বার্ষিক পরীক্ষার পর ওই যে নানু বাড়ি দাদু বাড়ি গেল বেড়াতে, তখন মামাতো খালাতো ভাই বোনরা সবাই মিলে কি করে, উঠোনে মাদুর পেতে গল্প করে। তো উঠোনে ভাই বোনরা মিলে মাদুর পেতে গল্প করার যে মজা এইটা তোমরা জানতে পারবে। আজকের আলোচ্য বিষয় কি? আজকের আলোচ্য বিষয় গল্পের নামকরণ, গল্পের নামকরণ কানামাছি ঘুম। যেহেতু এই গল্পটিতে এই খেলা সম্পর্কে জানানো হয়েছে এবং গল্পের যে মূল চরিত্র তারা
বার্ষিক পরীক্ষা শেষ করে কোথায় গেল এবং সেখানে গিয়ে এই যে একটা খেলা শিখলো, এই খেলা সম্পর্কে সবকিছু বলা হয়েছে বলে এই কানামাছির ভুকু নামকরণটা যথার্থই সার্থকতা পেয়েছে। গল্পের বিষয়বস্তু, গল্পের বিষয়বস্তু খেলা কেন্দ্রিক, কানামাছির ভুকু খেলা তো আছেই, সাথে আর কিছু খেলাধুলার কথা বলা আছে তোমাদেরকে, সেগুলো জানতে পারবে। গ্রীষ্ম অর্থাৎ হচ্ছে গ্রীষ্মকাল সম্পর্কে বলা হয়েছে যে গ্রীষ্মের যে গরমের ছুটিতে, বার্ষিক পরীক্ষার ছুটিতে তো আমরা যাই কিন্তু গরমের ছুটিতে আমরা বেড়াতে যাই, নানু বাড়ি দাদু বাড়ি বিভিন্ন জায়গায় যাই, সেই গ্রীষ্মকাল সম্পর্কে বলা হয়েছে। নিয়ম, খেলাধুলার অনেক নিয়ম কানুন আছে, সেই নিয়ম সম্পর্কে বলা হয়েছে। বনভোজন, বনভোজন তো আগেই বললাম যে চড়ুইভাতি বনভোজন পিকনিক আমরা ছোট পরিসরে করি, অনেক সময় বড় আকারেও পিকনিক করি। মিছে মিছি, মিছে মিছি মানে হচ্ছে যে মিথ্যা করে শুধু শুধু সত্যি কথা বলছে না, এটা তো বুঝতেই পারছি খুবই সহজ জিনিস। খেলার নাম কানামাছি, খেলার নাম কি, যে খেলাটি শিখলো সেই খেলাটির নাম কি, কানামাছি। শৈশব, শৈশব হচ্ছে ছোটবেলা, শিশু শৈশব হচ্ছে ছোটবেলা। ঝাঁক, ছড়া, ঝাঁক বলতে কি বোঝাচ্ছে, যে সবাই যখন কানামাছি ভুবু খেলতে লাগলো তখন এই যে পাশে যারা আছে সবাই এক ঝাঁক হয়ে তাকে ঘিরে ধরলো, এই সব এই কথাগুলো বোঝাতে ঝাঁক কথাটি ব্যবহার করা হয়েছে। আর ছড়া, ছড়া কথাটি কেন ব্যবহার করা হয়েছে জানো, কারণ কানামাছি ভুবু খেলাটি খেলতে গেলে একটি ছড়া কাটতে হয়, খুবই মজার ছড়া, আমরা চোখ যখন বেঁধে দিই তখন বলি কি, কানামাছি ভুবু যাকে পাবি তাকে চোখ, তো এই এই খেলাটি যার চোখ বাঁধা হয় সে তো কিছু দেখতে পায় না, আর পাশে যারা থাকে তারা তখন ওকে এদিকে ছয় এদিকে ছয় আর শুধু হচ্ছে জ্বালায় বলে, মানে ভাবটা এমন দেখায় যে এদিকেও আছে এদিকেও আছে কিন্তু আসলে যার চোখ বাঁধা আছে সে তো বুঝতে পারছে না, তো এই সময় যে ছড়াটা কাটা হয় সেই জন্য বলা হয়েছে ছড়া। তো আজকের আলোচ্য বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। গল্পটি একটু পড়ে তোমরা বইটা বের করবে, বইটা বের করে 62 পৃষ্ঠায় দেখবে কানামাছির ভুবু যে গল্পটি আছে সেই গল্পটি, আমি যে লাইনগুলো পড়ব সেগুলো সম্পর্কে তোমরা জানবে বুঝবে এবং লাইনের সাথে তোমরাও পড়বে। কি বলছে কানামাছির ভুবু, গ্রামের নাম শীতলপুর, গ্রামটির নাম কি শীতলপুর, তপুর মামা বাড়ি, এখানে একটি চরিত্র দেখতে পাচ্ছি তপু, তপুর মামা বাড়ি, গ্রামখানি ছবির মতো সুন্দর, গ্রামখানি ছবির মতো সুন্দর, প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে তপু মামা বাড়ি যায় সাথে মা বাবা আর বড় বোন কান্তা, শহর ছেড়ে দূরে কয়েকটা দিন খুব আনন্দের সময় কাটে, অর্থাৎ তপু যে চরিত্রটার কথা বলছে তার বড় বোন তার দুই ভাই বোন কান্তা তার বাবা মা সবাই মিলে মামা বাড়ি শীতলপুরে বেড়াতে গেল। তারপরে কি করছে, গ্রামে তপু আর কান্তার অনেক বন্ধু, গ্রামে তপু আর কান্তার অনেক বন্ধু আছে, মামা তো ভাই বোন ঋতু সোমা আর দিশান্ত আছেই, মামা তো ভাই বোন কে কে, ঋতু সোমা আর জিসান, আরো আছে পাশের বাড়ির কেয়া কনক সিহাগ সুবিমল রাতুল এবং আরো অনেকে। অর্থাৎ গ্রামে যখন তপু শীতলপুরে তার মামার বাড়িতে বেড়াতে গেল তার মামা তো ভাই বোন কে কে, ঋতু সোমা আর জিসান, চারটা মামা তো ভাই বোনের কথা বলেছে, এবং আরো আছে পাশের বাড়ির যে অনেক গ্রামের বন্ধুগুলো বলেছিল সেগুলো কে কে, কেয়া কনক সিহাগ সুবিমল রাতুল এবং আরো অনেকে, সবাই একসাথে পরিচয় আর আনন্দের সময় কাটাই, দুপুরে বাগানে মিছামিছি বনভোজন হয়, মিছামিছি মানে যে ওদের হাঁড়ি পাতিল আছে ছোট ছোট হাঁড়ি পাতিল, হয়তো একটু পাতা দিয়ে একটু বালি দিয়ে একটু পানি দিয়ে এরকম মিথ্যামিথি রান্না বান্না করছে আর বলছে যে হ্যাঁ আমরা বনভোজন করছি চড়ুই ভাতি করছি, এই জিনিসগুলো এখানে বোঝাচ্ছে যে দুপুরে বাগানে মিছামিছি বনভোজন হয়। বিকালে হয় খেলা, যখন খাওয়া দাওয়া হয়ে গেল তখন ওরা কি করে, খেলাধুলা শুরু করে, আর রাতে উঠানে মাদুর পেতে গল্প, এই যে মামা তো ভাই বোনদের সঙ্গে মাদুর পেতে গল্প করে অনেক মজা পায় সেই জিনিসটা এখানে বলছে। এবার গ্রামে তপু একটা নতুন খেলা শিখল, গ্রামে প্রতি বছরই যায় শীতলপুরে মামার বাড়িতে তপু বেড়াতে কিন্তু এবার যে একটি নতুন খেলা শিখল, খেলাটির নাম কি, খেলাটির নাম হচ্ছে কানামাছি। কানামাছি কিভাবে খেলতে হয় সেটা তো আগেই বলেছি, আবারও তোমরা গল্পের মধ্যে দেখে নাও কি যে মজার খেলা, অনেকে মিলে একসাথে খেলা যায়, সেদিন খেলার শুরুতে রাতুলের দুই চোখ কাপড় দিয়ে বেঁধে দিল সোমা। কানামাছি খেলার নিয়ম কি, প্রথম নিয়ম হচ্ছে যে দলে যখন কয়েকজন থাকে তখন নিজেদেরকে ঠিক করে নিতে হয় যে কার চোখ প্রথমে বাঁধা হবে,
যার চোখ প্রথমে বাঁধা হবে ঠিক করা হয় তার চোখটা বেঁধে দেওয়া হয়। তো এখানে কি করলো, সেদিন খেলার শুরুতে ওরা যখন অনেকেই ছিল তখন রাতুলের দুই চোখ কাপড় দিয়ে বেঁধে দিল সমান। প্রথমে রাতুলের চোখ বাঁধা হবে ঠিক করে রাতুলের চোখ বেঁধে দিল, এমনটাই নিয়ম। তবে প্রথমে কার চোখ বাঁধা হবে সেটা নিজেদেরই ঠিক করে নিতে হবে। পলাশ পাশ থেকে বললো, রাতুল সব দেখতে পাচ্ছে, সোমা তুমি শক্ত করে বাঁধনি। কে পাশ থেকে বললো, পলাশ পাশ থেকে বললো। কি বললো, যে রাতুল সব দেখতে পাচ্ছে, সোমা তুমি কি শক্ত করে চোখটা বাঁধনি? ওই যে বললাম চোখ বাঁধার পরে কি করে, এক আঙ্গুল না দুই আঙ্গুল, যখন এক আঙ্গুল থাকে যার চোখ বাঁধা হয়েছে সে হয়তো ভুল করে বললো যে দুই আঙ্গুল, এক আঙ্গুল আছে কিন্তু বলছে দুই আঙ্গুল, তখন পাশের জন্য যে বন্ধুরা থাকে তারা পরিষ্কার ভাবে বুঝতে পারে যে আসলে ও আর কিছু দেখতে পাচ্ছে না। সেটাই আমরা এখন দেখবো। দেখো কি বলছে, সোমা রাতুলের চোখের সামনে একটা আঙুল উঁচিয়ে ধরে বললো, কয়টা আঙুল বলো তো? রাতুল বলল, পাঁচটা। তার মানে রাতুল দেখতে পাচ্ছে না। সবাই এক চোখ হেসে উঠল, বোঝা গেল রাতুল কিছুই দেখতে পাচ্ছে না। এরপর শুরু হলো আসল খেলা। রাতুলের চারদিকে ঘুরতে লাগলো সবাই এক ঝাঁক মাছির মতো। কেউ তাকে হালকা ভাবে ধাক্কা দিচ্ছে, কেউ দিচ্ছে পায়ে ধরা, আর মুখে কাটছে মজার একটি ছড়া। ওই যে বললাম ছড়া, ছড়া বলতে এখানে কি বোঝাচ্ছে, যে কানা মাছ খেলা খেলতে গেলে আমরা একটি ছড়া কাটি, সেই ছড়াটি হচ্ছে কানা মাছের ভোগ, যাকে পাবি তাকে ছো। আরেকটি বলে কি, খেলার নিয়ম মতো রাখি এদিক ওদিক হাত বাড়িয়ে কাউকে ধরার চেষ্টা করছে, সেও ছড়া কাটছে। সে ছড়াটি কাটছে, আমি মানি জানি না পরের ছেলে মানি না, আমি মানি জানি না পরের মেয়ে মানি না। যার চোখ বাঁধা আছে সে তখন হচ্ছে কি করে, একে ধরে ওকে ধরে, সেই জন্য চোখ বন্ধ অবস্থাতেই বলে যে আমি মানি জানি না পরের ছেলে মানি না, মানে আমি কাউকে চিনতে পারছি না এখন, যাকে পারবো তাকেই ধরবো, ব্যাপারটা এরকম। এইটা বোঝানোর জন্য এই ছড়াটার কথা বলা হয়েছে। তো যাই হোক, রাতুল আর ওর বোন, ওর যে বোন তার নাম কি, বড় বোন, বড় বোনের নাম কান্তা, আর সোমা কিন্তু ওর মামা। তো যাই হোক, কান্তা আর রাতুল গেল সিঁথিপুরে, যে নতুন একটি খেলা শিখলো এবং খুবই মজা করলো। গল্পটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখানে কিছু খেলার ছবি দেওয়া হয়েছে, খেলার ছবিগুলো দেখি, যদিও এই খেলাগুলোর কথা সেইভাবে উল্লেখ করা নাই, তারপরেও আমরা খেলা বিষয়ক গল্প সেজন্য অন্য খেলাগুলো দেখি। দেখো এটি হচ্ছে একটা দোক্কা খেলা। একটি গুঠি নিয়ে প্রথমে ঘর কেটে ছক কেটে গুঠি নিয়ে একটা দোক্কা খেলা খেলে, এটা হচ্ছে বিদ্যা খেলা বলে। আঙ্গুল দিয়ে এইভাবে একজনের উপর আরেকজন হাত দিয়ে বিদ্যা খেলা লাফিয়ে আসে। এই খেলাটি দেখো ডাঙ্গুলি খেলা, একটা ছোট্ট লাঠির মতো থাকে, সেটা দিয়ে এখানে যে ছোট লাঠিটা থাকে বড় লাঠিটা দিয়ে সেটাকে পিটাই, পিটাই বলা যায়। যাই হোক এটা ডাঙ্গুলি খেলা। আর এটা হচ্ছে সবাই কি খেলছে, কানামাছি ভোগো খেলছে, এই যে চোখ বেঁধে দিয়েছে আর এরা পাশ থেকে সবাই ওকে ছোঁয়াছুঁই করছে। দুঃখিত এটা কানামাছি না, এটা হচ্ছে বল দড়ি খেলছে। ঠিক আছে, তাহলে খেলাগুলো সম্পর্কে তোমরা জানতে পারলে। এই গল্পটি বানান সতর্কতা দেখি, বিশ্ব আমরা উচ্চারণ করব বিশ্ব, কিন্তু বানানের সময় মূর্ধন্য স্বয়ে যুক্ত বর্ণ থাকে, বিশ্বকাল সেখান থেকে বিশ্ব। শৈশব ছোটবেলা, গল্প সবাই যে মাধবীতে গল্প করছে সেই জন্য গল্প লয় হয়ে যুক্ত, ধাক্কা খেলার সময় একজন আরেকজনকে হালকা ভাবে ধাক্কা দেয় টোকা দেয়, এই জন্য এখানে ধাক্কার কথাটি এসেছে, সেখানে যুক্ত বর্ণ কয়ে ক আছে, বানানগুলো খেয়াল করবেন। শব্দার্থ, শব্দার্থটি গ্রীষ্ম হচ্ছে গরমের কাল, ওই যে বললাম গ্রীষ্মকাল থেকে গ্রীষ্ম কথাটি এসেছে। বনভোজন চড়ুই ভাতি, ছড়া এক ধরনের ছোট কবিতা। গল্পটি আমরা পড়লাম, এখন এই প্রশ্নগুলো সম্পর্কে উত্তর দিই। কানামাছি কিভাবে খেলতে হয়, কানামাছি খেলার নিয়ম কি, প্রথম নিয়ম কি, যার চোখ বাঁধা হবে তাকে ঠিক করতে হবে এবং চোখ বেঁধে কানামাছি খেলা খেলতে হয়। তাহলে এটার উত্তর পেয়ে গেছি। খ নম্বর প্রশ্ন কি বলছি, গ্রামে গিয়ে তপু আর কান্তা কি কি করে। গ্রামে গিয়ে তপু আর কান্তা দুপুরবেলা বনভোজন করে, চড়ুই ভাতি যেটা যে খেলে, তারপরে বনভোজন যখন হয়ে যায় বিকেল বেলা তারা খেলাধুলা করে এবং রাতের বেলা মাদুর পেতে গল্প করে আর অনেক মজা করে সব বন্ধু বান্ধব মিলে। তবু বর্ণাঙ্গের প্রশ্নটা
বাঁধনি রাতুল সব দেখতে পাচ্ছে। তখন সোমা কি করলো, একটি আঙুল বুঝিয়ে বলল যে রাতুল কয়টি আঙুল বলো তো। তখন রাতুল বলল যে পাঁচটা আঙুল, আসলে তো একটি আঙুল। সেই জন্য হচ্ছে বোঝা গেল যে রাতুল কিছুই দেখতে পাচ্ছে না। তাহলে প্রশ্নের উত্তরগুলো পেয়েছো। আগামী দিন তোমাদের যে টপ ক্লাস হবে সেই পড়াটি একটু লিখে নাও ডায়েরিতে, ওকে? কানামাছি নোটে, কানামাছি যে নোটটি গিয়েছে সেইটি 1 2 5 6 7 8, কি কি 1 2 5 6 7 8, 9 10 11 12, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত সবগুলো তোমাদেরকে টপ ক্লাসের জন্য পড়তে হবে। 1 2 3 4 বাদ দিয়েছে এখানে, 1 2 5 6 7 8 9 10 11 12, শুধু 3 4 বাদ দিয়ে সবগুলো পড়তে হবে। আর তোমাদের যে রচনা দিয়েছে জাতীয় কবি, সেই জাতীয় কবি রচনার শীটটা পড়তে হবে। আচ্ছা, জাতীয় কবি কে বলতো? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে বিদ্রোহী কবিও বলা হয়। আমরা ছোটবেলা থেকেই হচ্ছে জানি যে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। তিনি তার ছোটবেলাটা অনেক কষ্টের ছিল, তো সব মিলিয়ে যাই হোক আমাদের কিছু না কিছু তো জানাই আছে এবং শিখে যা গেছে সেটুকু তোমরা পড়বে আর ভালো মতো টপ ক্লাসের জন্য প্রস্তুতি নেবে। সবাই ভালো।